শিক্ষার্থী, এখন আমরা দেখব ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 5, এটার নাম হচ্ছে সমাবেশ, যেটা আমরা ইংরেজিতে বলি হচ্ছে কম্বিনেশন। তো এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে অতি সংক্ষিপ্ত, সেটা হচ্ছে এনপিআর ও এনসিআর এর মধ্যে সম্পর্ক লেখো। তো আমরা মূলত এনপিআর এবং এনসিআর এর দুইটা সূত্র জানি। আগের চ্যাপ্টারে তোমরা দেখছো যে বিন্যাসের চ্যাপ্টারে এনপিআর = ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা জানি আমরা হচ্ছে বিন্যাসের সূত্র অনুযায়ী। আরেকটা জানি কি এনসিআর, এনসিআর = ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। অর্থাৎ এনপিআর ও এনসিআর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র এই ফ্যাক্টোরিয়াল আর এর। আর দেখো এখানে ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তো আমরা এখন লিখব, এখানে লিখব হচ্ছে বা এনসিআর, এনসিআর ইকুয়াল, এটারে যদি আমরা এরকম লিখি যে 1 বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, তাহলে আমরা এখানে কি পাবো সেটা হচ্ছে এনসিআর ইকুয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এই ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এর মানে আমরা লিখতে পারি হচ্ছে এনপিআর, এই যে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এনপিআর। তাহলে বা এখন আমরা এখানে খুব সহজে লিখতে পারি যে এটা এ পাশে নিয়ে আসতে পারি, এটা এ পাশে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে 1 বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এনপিআর = এনসিআর। তো এটা যদি আমরা এনপিআরটা এই পাশে রাখি, যেহেতু আমাদের বলছে যে এনপিআর ও এনসিআর এর মধ্যে সম্পর্ক, তাহলে এনপিআর = এনসিআর গুণ 1 বাই ফ্যাক্টোরিয়াল আর ছিল, তাহলে ওপাশে যে হবে হচ্ছে এপাশে ভাগ, ওপাশে যে গুণ হবে তাহলে হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর। এটাই হচ্ছে মূলত সম্পর্ক। তাহলে অতএব এনপিআর = এনসিআর গুণ ফ্যাক্টোরিয়াল আর। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাই নির্ণয়ের সম্পর্ক, এটাই নির্ণয়ের সম্পর্ক। এটা হচ্ছে আমার অতি সংক্ষিপ্ত 2 দাগ। এখন যদি আমরা 7 দাগটা দেখি, 7 দাগে বলছে NC10 = NC20 হলে NC2 এর মান কত। তো আমরা এখানে লিখে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে NC10, NC10 ইকুয়াল NC20। তো এটারে যদি আমরা একটু ভাঙাই তাহলে এখানে পাবো NC n minus 10 অর্থাৎ n minus r equal NC20 বা আমরা দুই পাশ থেকে NC NC বাদ দিলে এখানে থাকবে হচ্ছে n minus 10 equal 20 বা n equal 20 minus 10 উপরে গেলে হবে হচ্ছে +10, তাহলে পাবো হচ্ছে n সমান 20 আর 10 30। কিন্তু আমার এখানে বের করতে হবে NC2, অতএব NC2 = n মানে বের হলো 30 C2 ইকুয়াল, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 30, এই যে হচ্ছে C2 ইকুয়াল 435। এটা হচ্ছে আমার অ্যান্সার, যেটা বের করতে বলছে ওরা, সেটা হচ্ছে NC10 ইকুয়াল NC20 হলে NC2 এর মান কত। তো এইভাবে আমরা যে কোনো রাশির মান বের করতে পারবো খুব সহজে। এখন আমরা দেখব উদাহরণ 9, এটা একটা সূত্রের প্রমাণ যে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল N প্লাস 1 CR। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের একটা সূত্র দরকার হবে, সূত্রটা হচ্ছে NCR ইকুয়াল আমরা জানি হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, এটা আমরা সবাই জানি। তো এই সূত্রটা দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি বসাই তাহলে এখানে লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল NCR প্লাস NCR মাইনাস 1। তো এটারে ভাঙাইলে আমরা পাবো এই সূত্র অনুযায়ী পাবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n minus r আর এর সাথে পাবো হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল r যেহেতু সূত্র আছে ফ্যাক্টোরিয়াল r তাহলে এখানে লিখি ফ্যাক্টোরিয়াল r প্লাস এখানে হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n এখানে হবে ফ্যাক্টোরিয়াল r minus 1 আর হবে ফ্যাক্টোরিয়াল n minus r এই মাইনাসে মাইনাসে প্লাস 1 সমান সমান আমরা এখানে পাবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল n আর নিচে ফ্যাক্টোরিয়াল n minus r আর ফ্যাক্টোরিয়াল r তো আমরা এখান থেকে এই ফ্যাক্টোরিয়াল r থেকে আমরা n minus r টা লিখলাম আর r থেকে যদি r টা বের করি যেমন আমি এখানে লিখছি আছে আছে ফ্যাক্টোরিয়াল r তো যদি r টা ফ্যাক্টোরিয়ালের বাইরে বের করি তাহলে ভিতরে -1 হয় আর a r এর সাথে -1 হবে তো আমরা এখান থেকে r টা বের করব তাহলে ভিতরে হবে r -1 প্লাস এখানে আছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n আছে r -1 লিখলাম r -1 আর এই ফ্যাক্টোরিয়ালের ভিতরে যা আছে এটা বের করব তাহলে হবে n - r + 1 এবং সূত্র অনুযায়ী বলছিলাম যে ফ্যাক্টোরিয়াল থেকে বের করলে ওর ভিতরে -1 হয় তাহলে এখানে বের করব n - r + 1 সূত্রে -1 যেটা আমি বললাম তাহলে এখানে পাবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - r into r into factorial r -1 এটা আমার আছে প্লাস অবশ্য কিছু করার নাই ফ্যাক্টোরিয়াল n আর এখানে হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল r -1 n - r + 1 এবং এর সঙ্গে ফ্যাক্টোরিয়াল +1 -1 কেটে গেলে এখানে থাকে n - r তো এখন আমার একটা রাশি এই দুইটা রাশির ভিতরে আমি বেশ কিছু কমন রাশি আছে যেমন ফ্যাক্টোরিয়াল n n - r n - r r -1 r -1 তাহলে এগুলো সব কমন নেব তাহলে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - r into ফ্যাক্টোরিয়াল r -1 n - r r -1 তাহলে এটা 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 আর এটা নিলে এখানে থাকে হচ্ছে আমার 1 বাই যেহেতু উপরে ফ্যাক্টোরিয়াল n নিয়ে নিছি 1 বাই r প্লাস 1 বাই n - r প্লাস 1 এই দুইটা রাশি থাকে এই পাশে যা আছে সেটা আমি এটা রাখি n n - r into r -1 into এখানে যদি আমরা লসাগু করি লসাগু হবে হচ্ছে r into n - r + 1 তাহলে এখানে r r চলে গেলে এটা থাকে এটা 1 এর সাথে গুণ হইলে n কে n - r কে r + 1 প্লাস এটা চলে গেলে r r কে r তাহলে এখানে - r + r কেটে যায় আর উপরে এটা কিন্তু গুণ তাহলে উপরে থাকে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n আর ওর সাথে থাকে হচ্ছে n + 1 নিচে থাকে হচ্ছে এই চারটা তো আমি একটু যদি সাজায় লিখি r r r - 1 পাশাপাশি লিখলাম আর n - r + 1 আর এর সাথে লিখলাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল n - r তো আমার এখানে একটু দেখার বিষয় হচ্ছে আমি যদি এখানে ফ্যাক্টোরিয়াল n + 1 এটা আমি যদি ফ্যাক্টোরিয়াল থেকে বাইরে বের করি তাহলে হবে হচ্ছে n + 1 আর এর ভিতরে হবে হচ্ছে n + 1 সূত্রের -1 এটা কেটে গেলে হবে হচ্ছে n + 1 into ফ্যাক্টোরিয়াল n তাহলে এই n + 1 into ফ্যাক্টোরিয়াল n এর পরিবর্তে আমরা কিন্তু এটা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n + 1 যেহেতু এটা ভাঙলে আমরা এটা পাচ্ছি তাই আমরা এখানে লিখব হচ্ছে ফ্যাক্টোরিয়াল n + 1 এখন নিচে r into factorial r -1 এই যে r into factorial r -1 r into factorial r -1 এটা কিন্তু আমরা পাইছি ফ্যাক্টোরিয়াল r থেকে তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ফ্যাক্টোরিয়াল r আর এই দুইটা আমরা পাইছি হচ্ছে এইটা থেকে তাহলে এটা লিখে দিতে পারি এখানে ফ্যাক্টোরিয়াল n - r + 1 তো এখন এটারে যদি আমরা সাজাই আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা ছিল হচ্ছে n + 1 cr এখন আমরা এই সমাবেশের চ্যাপ্টারে রচনামূলক অঙ্ক করব। তো এটা রচনামূলক 20 দাগ। এখানে অঙ্কটা একটু পড়ে দেখি আমরা। 6 জন বিজ্ঞান বিভাগের ও 4 জন কলা বিভাগের ছাত্র হতে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। অর্থাৎ এক বিভাগে আছে বিজ্ঞান বিভাগে 6 জন আর কলা বিভাগে অর্থাৎ মানবিক বা আর্টস যেটা বলি আমরা সেটা আছে 4 জন। এখান থেকে টোটাল নিতে হবে 6 জনের কমিটি দল গঠন করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যায়? সংখ্যাগরিষ্ঠতা বলতে এই যে 6 জনের আমি দল গঠন করব এই বা কমিটি গঠন করব, এই 6 জনের মধ্যে অবশ্যই বিজ্ঞানের ছাত্র বেশি থাকতে হবে। যদি মনে করো আমার 6 জনের ভিতর থেকে 5 জন বিজ্ঞান হয় তাহলে 1 জন কলা হবে এরকম, আবার 4 জন বিজ্ঞান হইলে 2 জন কলা হবে এরকম, সবসময় বিজ্ঞানের বেশি থাকতে হবে। তো আমরা এটা একটু চেষ্টা করি কিভাবে দল গঠন করব। তো আমরা প্রথমে লিখব যে নিম্নলিখিত উপায়ে দল গঠন করা যায়। নিম্নলিখিত উপায়ে দল গঠন করা যায়। নিম্নলিখিত উপায়ে দল গঠন করা যায়। তো এই দল গঠন করার জন্য আমরা কি করব? নিম্নলিখিত উপায়ে দল গঠন করা যায়। এখন আমার যেহেতু 2টা বিভাগ তাহলে আমি এই 2টা বিভাগ একটু আলাদা আলাদা করে লিখি। প্রথমে লিখি যে 6 জন বিজ্ঞান বিভাগের ছাত্র, 6 জন বিজ্ঞান বিভাগের ছাত্র, আর একটা কি 4 জন কলা বিভাগের ছাত্র। আমরা একটু এবিসি দিয়ে লিখি। তো 6 জনের মধ্যে আমি যদি 6 জনই বিজ্ঞান বিভাগ থেকে নিই, যেহেতু ওদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে, তাহলে কলা বিভাগ থেকে আমি নিতে পারবো হচ্ছে 0 জন, নিয়ে আমি 6 জনের দল গঠন করলাম। বিতে আমি লিখতে পারি আমি বিজ্ঞান বিভাগ থেকে নিলাম 5 জন, তাহলে 6 জন হতে হলে আমার এখান থেকে নিতে হবে হচ্ছে 1 জন, তাহলে 5 আর 1 6। এরপরে আমি সিতে এখান থেকে নিব হচ্ছে 4 জন। তো যদি 4 জন নিই তাহলে এখান থেকে আমার নিতে হবে হচ্ছে 2 জন, তাহলে 4 আর 2 6। এখন আমি যদি এখানে 3 জন নেই তাহলে আমার বিজ্ঞান বিভাগ থেকে যদি 3 জন নেই তাহলে কলা বিভাগ থেকেও কিন্তু 3 জন নিতে হবে। এক্ষেত্রে বিজ্ঞান এবং কলা বিভাগের ছাত্র কিন্তু সমান হয়ে যাচ্ছে। কথা ছিল যে অবশ্যই বিজ্ঞান বিভাগের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে, তাহলে এর বাদে আমি অন্য কোনো প্রকারে নিতে পারি না শর্ত অনুযায়ী। তাহলে এখন এই 3 প্রকারের যে সাজাইছে এখানে শর্ত অনুযায়ী আরো বেশি হলে আরো বেশি হতো, কম হলে আরো কম হতো। এখন লিখবো অতএব এর জন্য দল গঠন করা যায়। এর জন্য এটা হচ্ছে কমিটি আর কি, কমিটি গঠন করা যায় হচ্ছে আমি 6 জন থেকে 6 জন নিয়েছি, তাহলে এটা হবে 6 সি 6 গুণ এটা 4 জন থেকে 0 জন নিয়েছি তাহলে 4 সি 0, এবং এটা ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে 6 সি 6 ইকুয়াল হচ্ছে 1 গুণ 4 সি 0, 4 সি 0 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এক প্রকারে বা উপায়ে আমরা এরকম লিখতে পারি প্রকার। এবার আমরা লিখবো হচ্ছে বি এর জন্য দল গঠন করা যায়। বি এর জন্য কমিটি গঠন করা যায় সমান সমান বিতে আমরা নিয়েছি 6 জন থেকে 5 জন, 6 সি 5 গুণ 4 সি 1, 4 সি 1 প্রকারে। তাহলে এখানে হবে হচ্ছে 6 সি 5 ইকুয়াল হচ্ছে 6 গুণ 4 সি 1, 4 সি 1 ইকুয়াল হচ্ছে 4 প্রকারে। তাহলে এটা গুণ করলে হবে হচ্ছে 4 × 24 প্রকারে। এখন আমরা লিখব হচ্ছে সি এর জন্য। সি এর জন্য কমিটি গঠন করা যায় সমান সমান 6C4 গুণ 4C2 প্রকারে 4C2 প্রকারে যদি হয় তাহলে এখানে আছে হচ্ছে 6C4 সমান সমান হচ্ছে 15 গুণ 4C2 ইকুয়াল হচ্ছে 6 প্রকারে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 6×15=90 প্রকারে। তাহলে টোটাল এ এর জন্য পাইলাম 1 প্রকারে, বি এর জন্য পাইলাম 24 প্রকারে, আর সি এর জন্য পাইলাম 90 প্রকারে। তাহলে আমি টোটাল এখানে দল গঠন করতে পারবো হচ্ছে বা কমিটি গঠন করতে পারবো, অর্থাৎ মোট কমিটি গঠন করা যায় মোট কমিটি গঠন করা যায় 1+24+90 প্রকারে সমান সমান 1+24+90 সমান সমান 115 প্রকারে। এটা হচ্ছে আমার আনসার। ওরা যে মোট দল গঠন করতে বলছিল বা কমিটি গঠন করতে বলছিল সেটা 115 প্রকারে বের করা যাবে। তো এভাবে আমরা দল গঠন করতে বলুক আর কমিটি গঠন করতে বলুক যে কোনো অঙ্ক আমরা খুব সহজে সমাধান করতে পারবো যদি এই থিওরি অবলম্বন করি। এখন আমরা দেখতে পাচ্ছি 21 দাগ রচনামূলক অঙ্ক। এখানে বলছে যে 10 জনের মধ্যে 4 জন মহিলা আছে, কত প্রকারে 5 জনের কমিটি গঠন করা সম্ভব যাতে কমপক্ষে 1 জন মহিলা থাকবে। তাহলে 10 জনের মধ্যে 4 জন মহিলা আর বাকি 6 জন হচ্ছে অন্যান্য। তাহলে আমরা লিখে এখানে যে নিম্নলিখিত উপায়ে আগের অঙ্কে যা লিখছিলাম নিম্নলিখিত উপায়ে কমিটি গঠন করা যায়। কমিটি গঠন করা যায় তাহলে লিখে 4 জন মহিলা বাকি 6 জন অন্যান্য, 6 জন অন্যান্য বাকি 6 জন হচ্ছে অন্যান্য। এখন আমরা শর্ত ছিল যে 5 জনের কমিটি গঠন করতে হবে এবং যেন 1 জন কমপক্ষে মহিলা থাকে। তো মহিলা আমি এখান থেকে 1 জন নিলাম, কমপক্ষে 1 জন। তাহলে বাকি 5 জনের কমিটি গঠন করতে হলে আমার এখান থেকে অন্যান্য থেকে নিতে হবে 4 জন। বিয়ের জন্য আমি এখন 2 জন মহিলা নিলাম, কারণ আমার 1 জন নিতে হবে কমপক্ষে, 2 জন তো আমি নিতেই পারবো। তাহলে এখান থেকে নিতে হবে হচ্ছে 3 জন। সি এর জন্য আমি এখান থেকে মহিলা নেব 3 জন, তাহলে এখান থেকে নিতে হবে আমার হচ্ছে 2 জন। ডি এর জন্য আমি মহিলা নেব হচ্ছে 4 জন, এখান থেকে নিতে হবে হচ্ছে 1 জন। আমি এখন মহিলা 5 জন নিতে পারবো না, কারণ আমার টোটাল মহিলা আছে হচ্ছে 4 জন। তাহলে এই বাদে অন্য কোনোভাবে আর কমিটি গঠন করা যায় না। তাহলে এখন লিখতে হবে এর জন্য কমিটি গঠন করা যায় সমান 4C1 গুণ 6C4 প্রকারে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 4C1 গুণ 4C1 ইকুয়াল হচ্ছে 4 আর 6C4 ইকুয়াল হচ্ছে 15 গুণ 4। এখানে হবে হচ্ছে 4×15=60। এটা গেল এ এর জন্য। এখন আমি লিখবো হচ্ছে বি এর জন্য। বি এর জন্য কমিটি গঠন করা যায় সমান সমান 4C, এটা নিলাম হচ্ছে 2 गुण 6c3 প্রকারে সমান সমান 4c2 গুণ 6c3 equal 120 প্রকারে। এবার লিখব অতএব সি এর জন্য কমিটি গঠন করা যায় 4c3 গুণ 6c2 প্রকারে। এখানে আসবে হচ্ছে 4c3 গুণ 6c2 ইকুয়াল হচ্ছে 60 প্রকারে। এখন আমার করতে হবে ডি এর জন্য। ডি এর জন্য কমিটি গঠন করা যায়, ডি তে আছে হচ্ছে 4c4 গুণ 6c1 সমান সমান 4c4 গুণ 6c1 6 প্রকারে। তাহলে এখন আমি লিখতে পারবো যে অতএব মোট কমিটি গঠন করা যায় সমান 60 যোগ 120 যোগ 60 যোগ 6 প্রকার সমান সমান এখানে হবে হচ্ছে 60 যোগ 120 যোগ 60 যোগ 6 সমান সমান হচ্ছে 246। তাহলে এই যে 246, এই 246 প্রকারে হচ্ছে টোটাল আমার কমিটি গঠন করা যায় 246 প্রকার। এটা হচ্ছে কিন্তু আমার অ্যান্সার। এখন আমরা দেখছি রচনা মূলক 23, এখানে বলছে 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার ও 3 জন উইকেট রক্ষক, কমপক্ষে 4 জন বোলার ও 2 জন উইকেট রক্ষক নিয়ে 11 জন খেলোয়াড়ের একটি দল কত রকমের গঠন করা যায়। তো আমি এখানে লিখব নিম্নলিখিত উপায়ে দল গঠন করা যায়। প্রথমে লিখলাম যে 5 জন বোলার, আর কি আছে 3 জন উইকেট রক্ষক। এটা ইংরেজিতে লিখতে হবে 3 জন উইকেট রক্ষক, আর আছে হচ্ছে 5 আর 3 8, মোট ছিল 15 জন। তাহলে লিখে 7 জন অন্যান্য, 7 জন অন্যান্য। তাহলে এখন যদি আমরা এর জন্য দল গঠন করি, টোটাল আমার 5 জন বোলার আছে, আর বলছে কমপক্ষে 4 জন বোলার নিতে হবে। তো আমি যদি 4 জন বোলার নিই, কমপক্ষে 4 জনের নিচে কিন্তু নেওয়া যাবে না, 4 জন বোলার নিতে হবে আর কমপক্ষে 2 জন উইকেট রক্ষক নিতে হবে। তো আমি যদি 2 জন উইকেট রক্ষক নিই, 4 আর 2 6, 11 জনের দল গঠন করতে হবে। তাহলে এখান থেকে নিতে হবে হচ্ছে 5 জন। এখন আমি যদি 4 জন বোলার নিই, আর যেহেতু আমার উইকেট রক্ষক 3 জন আছে, আমি 3 জন উইকেট রক্ষক নিতে পারবো। 4 আর 3 7, তাহলে এখান থেকে নিতে হবে হচ্ছে 4 জন। এখন আমি যদি বোলার 4 জন না নিয়ে 5 জন নেই, 5 জন বোলার নিলে আমি উইকেট রক্ষক যদি 2 জন নেই, 5 আর 2 7, 7 আর কত হলে 11 জনের দল যেহেতু, তাহলে 7 আর 4। এখন আমি বোলার 5 জন নিলাম, উইকেট রক্ষক 3 জন নিতে পারবো, 3 জন নিলে 5 আর 3 8, তাহলে এখানে থাকবে 3 জন। এবারে আমি বোলার 6 জন নিতে পারবো না, কারণ আমার দলে টোটাল বোলার আছে হচ্ছে 5 জন এবং 4 জন কমপক্ষে নিতে হবে। উইকেট রক্ষক তিনজনের বেশি নিতে পারবো না বা দুইজনের কম নিতে পারবো না, তাহলে অন্য কোনো উপায়ে আসলে আর দল গঠন করা যায় না। এজন্য আর কোনো কিছু না লিখে এখন আমরা এদের সমাবেশটা করব। এদের লিখতে এ এর জন্য দল গঠন করা যায় फाइव सी फोर गुण थ्री सी टू गुण सेवन सी फाइव प्रकार कैलकुलेशन कर ले पाबो होच्छे फाइव सी फोर गुण थ्री सी टू गुण सेवन सी फाइव इक्वल 315 প্রকারে। এরপরে আমি লিখব বি এর জন্য, বি এর জন্য দল গঠন করা যায় সমান সমান এখানে হবে 5c4 গুণ 3c3 গুণ 7c4 প্রকারে সমান সমান 5c4 गुण 3c3 गुण 7c4 175। পুরোকারে এখন আমরা লিখব সি এর জন্য दल गठन करा जाए 5c5 गुण 3c2 गुण 7c4 समान समान এখানে আমি পাবো হচ্ছে 5c5 গুণ 3c2 গুণ 7c4 105 প্রকারে। এখন আমি লিখব ডি এর জন্য, ফাইভ সি ফাইভ গুণ থ্রি সি থ্রি গুণ সেভেন সি থ্রি প্রকারে সমান সমান 5c5 गुण 3c3 गुण 7c3 इक्वल 35 प्रकार। তাহলে এখন লিখতে হবে অতএব মোট দল গঠন করা যায় 315 যোগ 175 যোগ 105 যোগ 35 প্রকারে সমান সমান আমরা এখানে লিখতে পারি 35 যোগ 105 যোগ 175 যোগ 315 সমান সমান 630 প্রকারে আনসার। এভাবে আমরা সমাবেশ চ্যাপ্টারের যে কোনো প্রশ্নের সহজে সমাধান করতে পারবো। অতি সংক্ষিপ্ত এবং রচনামূলকের বাকি যে প্রশ্নগুলো আমি সমাধান করি নাই সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবো। এই ভিডিও দরকার হয় আরেকবার দেখবা, তাহলে আরো ভালো ক্লিয়ার হইতে পারবো। তো এভাবে সবগুলো করার চেষ্টা করবো এবং যেগুলো না হবে সেগুলো কমেন্টসের মাধ্যমে জানাবো, আমি সমাধান করে দেবো।